বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না। সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস, কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে না পারলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে প্রত্যেক মহিলার উপকার হয়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। জলের বোতল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, যে ওয়ান টাইম ইউজের জন্য। জলগুলো আমরা রাস্তায় থাকলে হয়তো বা কিনে খাই, তো সেই ধরনের বোতলগুলো কিন্তু আর কোনো কাজে আসে না। সেই বোতলগুলোকে আমরা ফেলে দিই। আজকে থেকে ফেলে না দিয়ে যদি বোতলের ঢাকনাগুলোকে আমরা রেখে দিই, দারুণ ভাবে কাজে দেবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4-5টা ঢাকনা। এবার কি করব ঢাকনাগুলো দিয়ে? দেখো বন্ধুরা, যখন আমাদের গ্যাসটাকে বারবার প্রত্যেকদিন রান্নার পর মুছি না, তখন এই নিচের সাথে, ফ্লোরের সাথে বা এই যে কিচেন স্ল্যাব আছে তার সাথে গ্যাসটা এতটাই শক্ত মতো এটে থাকে তেল ছিটের জন্য, যে দেখা যায় এটাকে সরিয়ে নড়িয়ে আমাদের না গ্যাসের নিচটা মুছতে ভীষণই কষ্ট হয়, আর বারবার এরকম এক হাত দিয়ে তুলে গ্যাসটাকে মোছা না ভীষণ কষ্ট। তো কি করব আমরা, এই গ্যাসের যে পায়া রয়েছে, এই গ্যাসের পায়ার মধ্যে না প্রত্যেকটা পায়ার মধ্যে এইভাবে একটা করে বোতলের ঢাকনা এভাবে আমরা দিয়ে দেবো। তাতে কি হবে, একটু হলেও উঁচু হবে। 4টে পায়ার মধ্যে যদি 4টে ঢাকনা দিয়ে রাখতে পারি, তাতে কিন্তু নিচের দিকটা আর এই যে স্ল্যাপের উপর একদম এঁটে থাকতো সেই জিনিসটা হবে না, একেবারে স্লিপারি ভাবে থাকবে। যখন খুশি যেভাবে খুশি আমরা মুভমেন্ট করতে পারবো, সাথে তোলারও দরকার নেই। গ্যাসের নিচটা অনেকটা স্পেস হয়ে গেল, সাথে হাত ঢুকিয়ে কিন্তু আমরা এর নিচটা পরিষ্কারও করতে পারবো। আশা করছি ছোট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও, দেখে নাও পরের টিপস। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কলা। আর আমাদের বাড়ির প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাদেরই কিন্তু কম বেশি কলা খাওয়াই, কেননা কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, হাড়গোড় শক্ত করে। তো যেসব বাড়ন্ত বাচ্চারা রয়েছে বাড়িতে, তাদের এখন কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দরকার। এবার ক্যালসিয়ামের জন্য আমরা কলা খাইয়ে থাকি, ধরো হাড়গোড় গুলো শক্ত হবে, আবার এমনকি দাঁত পড়ার একটা বয়স থাকে, নতুন দাঁত ওঠার একটা বয়স থাকে, সেক্ষেত্রে কলাটা কিন্তু দিতেই থাকি। কিন্তু এই বৃষ্টির ওয়েদার বা বাচ্চাদের যদি ঠান্ডা লেগে থাকে, সেক্ষেত্রে না কলাটা খাওয়াতে আমাদের একটু ভয় লাগে। কলাটা খাওয়ালে আমরা অনেক সময় ভাবি যে হয়তো কাশি হতে পারে, বা কাশি হলে কলা দেওয়া যায় না। সেক্ষেত্রে কি করব, কলা যদি খাওয়াতেই হয়, এই ভয়টা যদি মনের মধ্যে থাকে, হালকা করে গ্যাসটাকে জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে কলাটাকে একটু গ্যাসের বার্নারের উপর থেকে এইভাবে নিয়ে না হালকা করে ভাবে সেকে দেবো। সেকে দেওয়ার ফলে কি হবে, কলার যে একটা ঠান্ডা ভাব ছিল সেটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে। তারপর হালকা করে ভাবে শেক করবে। শেক করার পর যদি দেখো যে এইভাবে বোটার অংশটা এইভাবে হালকা করে ছিঁড়ে আসলো, সেক্ষেত্রে না খুব সুন্দর মতো দেখা যাবে যে কলাটা ভিতরটা একদম ফ্রেশ রয়েছে, বাইরের দিকটা হালকা। শেকে নেওয়ার কারণে যে খুসখুসানি কাশির একটা ভয় ছিল, বা আমরা ভয় পেতাম সর্দি কাশি হলে কলা দেবো না, সেটা কিন্তু আর হবে না। কোনো রকম কলা থেকে আর অসুবিধা করবে না। তো এইভাবে কিন্তু কলা খাওয়াতে পারো। আবার অনেক সময় দেখা যায় কলার বাইরের দিকের খোসাটা ভীষণ পরিমাণে শক্ত হয়, সেক্ষেত্রে হালকা করে ভাবে আগুনে যদি সেকে নেওয়া হয়, সেক্ষেত্রেও দেখা যায় যে কলার খোসাটা অনেকটাই আলগা হয়ে যাচ্ছে। তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। আমরা অনেকেই আছি নতুন নতুন রান্না করি, বা হয়তো ব্যাচেলার লাইফে আমরা বাইরে হোস্টেলে পড়াশোনা করছি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা যখন রান্না বান্না করতে যাই না, ঠিক রান্নার আন্দাজগুলো বুঝি না, কতটা নুন লাগবে। বিশেষ করে অন্যান্য কোনো রান্নার লবণ, হলুদ এগুলো ঠিকঠাক থাকলেও নুন আর ঝালটা কিন্তু বোঝা যায় না কতটা দেব, কি বেশি হয়ে যাবে কি কম হবে। সেক্ষেত্রে কি করব, তরকারিটা যখন সম্পূর্ণ মজে আসবে, লবণ দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ যখন তরকারিটা মজে আসবে, তখন কি করব, লবণটা দেব। তাতে বোঝা যাবে লবণটা বেশি দিলাম কি কম দিলাম, এবার কতটা দেব। এক গাদা দিলে তো বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে অল্প পরিমাণ চামচের মধ্যে লবণ নিয়ে সম্পূর্ণ তরকারিটার মধ্যে না এভাবে স্প্রেড করে দেবো। প্রত্যেকটা জায়গায় সমানভাবে পড়লেই কিন্তু সেই তরকারিতে একেবারে পারফেক্ট ভাবে লবণ দেওয়া হবে। যদি কোথাও একটু কম বেশি পড়ে, সেইখানটা আবার মেক আপ করার জন্য সেইটুকু পরিমাণ আবার একটুখানি লবণ দিয়ে দাও। মানে প্রত্যেকটা তরকারির প্রত্যেকটা কোনা কানাচিতে স্প্রেড করার সময় লবণটা যেন সমানভাবে পড়ে, কোথাও কম না কোথাও বেশি না। এইভাবে যদি আমরা লবণটা মাপ মতো দিতে পারি, তাহলে একেবারে কিন্তু পারফেক্ট লবণ সেই রান্নায় হবে। সেটা তরকারি হোক, ডাল হোক বা মাছ মাংস হোক, প্রত্যেকটা কোনায় যেন সমানভাবে লবণটা স্প্রিঙ্কেল ভাবে পড়ে। তো এই ছোট টিপসটা কিন্তু ফলো করলে আমরা লবণের আন্দাজটা বুঝতে পারবো। টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেবে, দেখে নাও পরের টিপস। ধর আমরা অনেকেই আছি এই ঝুরি আলু ভাজা যেটা হয় সেটা খেতে ভীষণই পছন্দ করি, যেটা কিনা এইভাবে গ্রেট করে নিতে হয় আলুটার খোসা ছাড়িয়ে। কিন্তু অনেকেই বুঝি না যে ঝুরি আলু ভাজাটা করতে গেলে দলা কেন পাকিয়ে যায়, হয়তো বা ঠিকঠাক মতো আমরা কাটতে পারি না। সেই হিসেবে তেলে দেওয়ার সাথে সাথে অনেক সময় দেখবে ঝুরি আলু ভাজাটা করার সময় না একেবারে সমস্ত আলুগুলো তেলে দিলেই দলা পাকিয়ে যায়, ঠিকঠাক মতো ছেড়ে ছেড়ে যায় না, যেরকম ঝুরঝুরে হয় সেরকম ব্যাপারটা হয় না।
কিভাবে আলুটা কাটবো, আলু কাটারও কিন্তু একটা টেকনিক আছে, যে এইভাবে আলু কাটলে পরে কিন্তু সম্পূর্ণ আলু ভাজাগুলো পুরো ঝুরঝুরে হবে, কোনোটার সাথে কোনোটা গায়ে লেগে যাবে না। যেহেতু এতটা মিহি করে কাটা হয়, তাই প্রত্যেকটা ঠিকঠাক মতো যদি না কাটা হয় সেক্ষেত্রে কিন্তু একেবারে দলা পাকিয়ে যাবে, এটাই একদম সত্যি কথা। তো কিভাবে কাটবো, এই গ্রেটারের সাহায্যে যখন আলুটাকে আমরা কাটবো এইভাবে কিন্তু রাফ করব না, একবার ঘষে এইভাবে জিনিসটা কিন্তু করলে সমস্ত আলুগুলো লম্বা লম্বা হবে না, ছোট ছোট টুকরো হয়ে কাটা হবে। তাই কি করতে হবে, বড় দিকের যে অংশটা রয়েছে সেই দিকের থেকে এইভাবে একদম ওপর থেকে নিচ অব্দি নামিয়ে আবার তুলে নিয়ে তারপর আবার ওপর থেকে নিচ অব্দি এইভাবেই গ্রেট করতে হবে। যদি একবারে আমরা ঘষে করি তাহলে কিন্তু প্রত্যেকটা আলুর যে স্ট্রিপ গুলো কাটা হবে সেগুলো কিন্তু একেবারে ছোট ছোট হবে, ছোট ছোট হলেই কিন্তু দেখা যাবে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দলা পাকিয়ে যাচ্ছে। প্রত্যেকটা স্ট্রিপ যদি এইভাবে লম্বা লম্বা করে বড় বড় করে কাটা হয়, তো দেখতে পাচ্ছো তখনটা এইভাবে বড় বড় করে যদি কাটা হয় সেক্ষেত্রে দেখবে তেলে দেওয়ার সাথে সাথে না দলা পাকিয়ে যাবে না। তো একবার এইভাবেই কাটতে হবে, একবার এরকম ভাবে গ্রেটারের মধ্যে নিয়ে আলুটাকে ওপর থেকে নিচ অব্দি নিয়ে আবার ওপর তুলে তারপর আবার করতে হবে, একবারে ঘষলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এই ছোট ছোট টিপস গুলো ফলো করলে কিন্তু ঝুরঝুরে আলু ভাজা একেবারে পারফেক্ট ভাবে তৈরি হবে। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, দেখে নাও পরের টিপস। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এই ধরনের স্টাডি টেবিল থাকে, আর এই ধরনের স্টাডি টেবিল গুলো যদি লাইট কালার হয় বাচ্চারা কিন্তু এর ওপর নানান রকম কালার পেন্সিল দিয়ে বলো বা এমনি পেন্সিল দিয়ে বলো নানান রকম ভাবে আঁকিবুকি করে, পেন্সিলের দাগ দিয়ে দেয়, তো খুব সহজে এই ওপরের যে হালকা কালারটা সেটা নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, দেখতে ভালো লাগে না, একটা অপরিষ্কারচ্ছন্ন ব্যাপার হয়ে দাঁড়ায়। তো কিভাবে আমরা এই বোর্ড গুলোকে পরিষ্কার করব যার জন্য কোনো রকম ভাবে এর শাইনিং নষ্ট হবে না, সাথে খুব সুন্দর মতো কিন্তু এটা চকচকে থাকবে, তার জন্য এর উপর আমি একটুখানি দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা কিন্তু দারুণভাবে ক্লিনিং এর কাজ করে, একটুখানি সোডা চারিদিকে ভাবে স্প্রেড করে দেব। যদি সোডা না থাকে সেক্ষেত্রে একটুখানি বেকিং পাউডারও ব্যবহার করতে পারো, আর দিয়ে দিলাম একটুখানি ভিনিগার, ভিনিগারের পরিবর্তে একটুখানি লেবুর রসও ব্যবহার করতে পারো। এই দুটো জিনিস একসাথে মিশলেই কিন্তু দেখবে একটা দারুণভাবে বুদবুদ সৃষ্টি হবে, মানে একটা ফেনা মতো তৈরি হবে, যেটা কিনা রিয়াকশন স্টার্ট হয়ে যাবে। আর এই রিয়াকশনের কারণেই কিন্তু এর মধ্যে থাকা যে জেদি দাগগুলো কালার পেন্সিল বলো বা পেন্সিলের যে জেদি দাগ সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে, যার জন্য খুব বেশি ঘষা মাজা করতে হবে না। আর এইভাবে যদি খুব সহজে তুলে নেওয়া যায় সেক্ষেত্রে আমাদের সময়টাও বাঁচবে, দেখতেও ভালো লাগবে, শাইনিং ভাবটাও নষ্ট হবে না। এইভাবে হাতের সাহায্যে এই দুটো জিনিসকে একটু ডিপ যে জায়গাগুলো রয়েছে পেন পেন্সিলের কালির দাগগুলো, সেই ডিপ জায়গাগুলোতে হালকা হাতে এইভাবে একটু রাব করে নেবো। রাব করে নেওয়ার পর 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে এইভাবেই রেখে দেবো, যাতে আস্তে আস্তে এটা হালকা হয়ে যায়। তারপরে এইভাবে একটুখানি ডিশ ওয়াশার নিয়ে নেবো, ডিশ ওয়াশারের বদলে তোমরা শ্যাম্পু হোক বা লিকুইড ডিটারজেন্ট হোক যেটাই হোক একটু লিকুইড কোনো এরকম জিনিস নিয়ে নেবে, যাতে খুব সুন্দর মতো এটা পরিষ্কার হয়। তারপর এরকম একটা নরম স্ক্রাবার নেবে, কোনো রকম স্টিল উল বা স্কচ ব্রাইট নিলে হবে না, হালকা হাতে এভাবে ঘষলেই কিন্তু সমস্ত দাগগুলো উঠে যাবে, যার জন্য খুব একটা বেশি আমাদের সময় নষ্ট করতে হবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজেই কিন্তু সম্পূর্ণ দাগগুলো উঠে গেছে। এরপর একটা ভিজে কাপড়ের সাহায্যে যদি আস্তে আস্তে করে এটা মুছে নেওয়া হয় বা কলের নিচে রেখে যদি নর্মাল জল দিয়ে সম্পূর্ণ ধুয়ে নেওয়া হয়, যেহেতু এটার মধ্যে কোনো রকম অসুবিধা হবে না জল দিয়ে ধুয়ে নিলে, তোমরা জল দিয়ে ধুয়েও নিতে পারো, মুছতে গেলে কিন্তু একটু বেশি সময় নষ্ট হবে যেহেতু একটা স্লিপারি ব্যাপার বারবার থাকবে, তাই 3-4 বার মুছতে হবে কিন্তু। তাই একটুখানি জলের নিচে যদি তোমরা রেখে দিতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর মতো এটা একেবারে ফেনাটা কেটে যাবে আর পরিষ্কারও হয়ে যাবে। তো এইভাবে যদি বিনা পরিশ্রমে আমরা ঘরে বসে এগুলোকে পরিষ্কার করে নিতে পারি খুবই ভালো হয়, দেখতেও ভালো লাগছে একেবারে নতুনের মতো, আর সমস্ত পেন পেন্সিলের যে ময়লা দাগগুলো ছিল সমস্তটাই কিন্তু উঠে যাচ্ছে। আর বাচ্চারা তো নোংরা করবে এটাই স্বাভাবিক, আমাদের কিন্তু এইভাবেই পরিষ্কার করে রাখতে হবে। টিপসটা ভালো লাগলে লাইক করো, দেখে নাও পরের টিপস। বন্ধুরা কখনো কি আমরা হাত বা পায়ের মুখের মধ্যে হারপিক দিয়েছি, দেবই বা কেন? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা অবাক হয়ে যাবে যে হাত পায়ের নখের মধ্যে কেন আমরা হারপিক দেব। অনেক সময় দেখা যায় ভীষণ পরিমাণে ময়লার বা কালো কিছু ধরনের কাজ করলে পরে তখন কিন্তু হাতের নখগুলো এরকম কালো হয়ে যায়, শুধু হাত না পাও। আবার অনেক সময় দেখা যায় নখের ওপরের যে একটা পাতলা একটা আবরণ রয়েছে সেটাও কিন্তু দীর্ঘদিন হয়তো বা সানলাইটের জন্যই বলো বা একটা যে সূর্যের অতি বেগুনি রশ্মির জন্যই বলো না কেন, তো সেই রেড জন্য কিন্তু অনেক সময় হাতের বা পায়ের আঙুলের যে নখগুলো আছে তার উপর না একটা কালো রঙের ছোপ পড়ে যায়, আর যেটা দেখতে ভীষণই বাজে লাগে, আর সেটাকে কিন্তু খুব সহজে তোলাও যাবে না। হারপিক দিয়ে একটুখানির মধ্যেই কিন্তু আমরা এটাকে তুলে ফেলবো, তবে কখনোই এরকম ভাবে ডিরেক্ট নখের মধ্যে হারপিক দেবো না, তাতে কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করতে পারে, কেননা আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু ভীষণ পরিমাণে অ্যাসিড রয়েছে আর এটা এতটাই জ্বালা করবে স্কিনে লাগলে, তাই কখনোই ডিরেক্ট দেবো না। তো কি করব, একটা এরকম ইয়ারবাডস এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি হারপিক নেবো, নিয়ে আস্তে আস্তে নখের মধ্যে
দিয়ে কিন্তু এরকম ভাবে র্যাপ করব, এই ইয়ারবাডস দিয়ে যে হারপিকটা লাগিয়েছি তা দিয়ে। তো কখনোই কিন্তু আমাদের স্কিনের মধ্যে যাতে না লাগে সেটাকে খেয়াল রাখতে হবে, একটুও যদি লাগে তাহলে কিন্তু জ্বালা করবে, সাথে সাথে হাতটা ধুয়ে নিতে হবে। তাই খুব সাবধানে নখের মধ্যে হালকা হালকা করে যদি এভাবে র্যাপ করে নেওয়া যায় তাহলে নখের উপরের দিকটা যে একটা কালো হয়েছিল বা হয়তো দেখা যাচ্ছে যে নখের আমাদের একটা উপরের লেয়ারটা কালচে হয়ে যাচ্ছে, দিন দিন দেখতে বাজে লাগছে, যে নখটা একটা পরিষ্কার সাদা ভাব সেটা নেই, আস্তে আস্তে সেটা হারিয়ে যাচ্ছে। তো সেইটা যদি আমরা ফিরে পেতে চাই তাহলে কোনো রকম কোনো কিছু বাইরে থেকে ইউজ না করে একটুখানি হারপিক দিয়ে নখের উপরটা ঘষলে কিন্তু আবার আগের মতো সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। তো তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি তোমাদেরকে দেখালাম, সাইডটা দেখতে পাচ্ছ একটু একটু রয়েছে, যেহেতু আমি স্কিনের মধ্যে একটু লাগতে দেবো না তাই সাইডটা কিন্তু পরিষ্কার করা হয়নি বলেই সাইডটা এরকম কালচে ভাবটা রয়েছে। তো এইভাবে যদি আমরা আস্তে আস্তে অন্তত সপ্তাহে একদিন করে পরিষ্কার করে নিই তাতে ক্ষতি তো হবেই না, অথচ নখের যে ওপরের দিকের কালো একটা আবরণ সেটাও কিন্তু উঠে যাবে। তো আশা করছি আজকের এই সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে, ধন্যবাদ।